বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে জীববিজ্ঞান অংশে আমরা জীবকোষ এবং টিস্যু অংশ নিয়ে আলোচনা করছি আমরা এই আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি তো সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে গলজি বস্তু তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই অংশগুলো সাধারণত কোষের ভিতরে তারা নানা বিপাকীয় কার্যের সঙ্গে জড়িত থাকে কখনো কখনো প্রোটিন সংশ্লেষণে তারা ভূমিকা নেয় কোনো কোন সময় বিভিন্ন অঙ্গাণুগুলোর বিভিন্ন আসার পথ পথ প্রবাহ হিসেবে ভূমিকা বিশেষ করে এই ধরনের প্লাজমিক কাজগুলো করে তারা বিভিন্ন উৎসেচক উৎপন্ন করার মধ্য দিয়ে তারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে থাকে উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয় ক্ষেত্রে এই প্লাজমিক রেটিকুলাম থাকে যেটি নিউক্লিয়াসকে পেন্ডিং অবস্থায় রাখে কোষ গহবর কোষের ভেতরে যে অতিরিক্ত খাদ্য উপকরণ অতিরিক্ত যে পদার্থগুলো যেগুলো কোষের ওই মুহূর্তে কাজে লাগছে না সেগুলোকে ধারণ করা বা তরল অংশগুলোকে ধারণ করে রাখে লাইসোজম এটার একটা এটার এটার মূল ভূমিকা হলো জীবাণুকে ধ্বংস করে ওই জীব জীবকোষকে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এগুলোর আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু লাইসোথমের একটি স্পর্শকাতর দিক আছে যে অক্সিজেনের অভাব হলে কিন্তু এটি খুব বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না এর পর্দা ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশ থেকে কোষগুলো নষ্ট হয়ে মারা যায় কোষবিহীন মানে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলোর মধ্যে আছে কোষ কঙ্কাল রাইব সেন্ট্রোসম সেন্ট্রোসোম বিষয়টি মূলত আমি এটা পূর্বেই বলেছি যেটি প্রাণী কোষে মূলত আছে আহ উদ্ভিদ কোষে সাধারণত থাকে না প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে তোমরা যদি দেখো যে প্রো মেটাফেস মেটাফেস পর্যায়ে এই দুটি পর্যায়ে তোমরা দেখতে পাবা যে প্রাণী কোষের দুই পাশ থেকে এই সেন্ট্রোসোম সেন্ট্রিওল থেকে এস্টারে নিঃসরণ হচ্ছে এবং স্পিন্ডল যন্ত্রের সৃষ্টিতে এর বিশেষ ভূমিকা আছে আমরা আজকের আলোচনাটি এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো নেক্সট দিনে আমরা ইনশাল্লাহ নিউক্লিয়াসের গঠন সহ অন্যান্য অংশগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই আলোচনাটি এখানে সমাপ্ত করছি পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাল্লাহার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ